आफ्टरनून फ्रेंड्स एखन तीनटार ऊपर बजे और तुम्हारा आज के विवेकनाथ पुजो करेटार ब्लगटा तुम्हारा देखे नहींचो आगे भिडियोते तो पुजो टुजो शेष कर शाड़ी चेन्ज कर नहीं प्रचंड गरम लागो तो तक तो आगे भिडियोते हमार देवरा जा तक आसें तो एकटू आगे एस वाला प्रसाद खे चले गए तो एखन रान्ना बसिए रातर जो भाटा बसिए दीजिए कारण रात आबार रान्ना करते इच्छा करबे ना जेहेतु एख अने बेला विकेल हो गए तो रातर जो भाटा बसिए दीजिए एखो खाव रात खाव और ये माछ भाजी हे माछ दिए आकड़ी और आलू दिए रान्ना करब और आकड़ी आलू सनर बाबा केटे दिए कारण अभी प्रचंड उइक हो सकाल प्रचंड काज करपुस पुजुर जो से एक टायर्ड आई सनर बाबा बोलो हमें तुम्हें एक हेल्प करी तो से सब्जीटा केटे दिल तो एख रान्नाटा करी और विकेल बेला एकखने जावर एक प्लान आखा जा सनर बाबा कि बोले जावा जाए कि ना गले तुम्हारे साथ अवश्य शेयर करब এখন বাজে বিকেল 3:30 আর এখানে সনও আছে আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি একটু হাত মুখ ধুইও নিয়েছি এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে আর এখন যাব একটু শাশুড়ি মায়ের কাছে পূজুতে পান দিয়েছিলাম তো মাকে পানগুলো দিয়ে দিয়েছি একটা আমি রেখেছি তো এখন যাব কারণ আমার কাছে কোনো মশলা তো নেই তো পান তো মশলা ছাড়া খাওয়া যায় না আর পূজুর পান খেতে হয় আর এমনিতেও আমি পান খেতে ভালোবাসি তো পান খাবো শোনো পান খেতে ভালোবাসে দাঁড়াও এটা ধুইয়ে খেতে হবে তো আমার কাছে কোনো মশলা নেই মায়ের কাছে আছে তো সেজন্য খালি পানটা নিয়ে যাচ্ছি ওইখান থেকে খাবো মশলাপাতি আর এখানে আমাদের পায়রাগুলো খাবার খাচ্ছে আর আমাদের বিকেলে তখন যে বললাম বিকেলে কোথাও একটা যাওয়ার প্ল্যান ছিল কিন্তু এখন আর যাওয়া হবে না কারণ লকডাউন তো তবু ভেবেছিলাম যে হয়তো যাওয়া যাবে কিন্তু সবাই বলছে যে যাওয়া যাবে না লকডাউনের মধ্যে পুলিশ খুবই কড়াকড়িভাবে ডিউটি দিচ্ছে হয়তো তাড়ানো খেতে পারি আবার তাড়িয়ে দেবে রাস্তা থেকে অর্ধেক থেকে আবার ফিরে আসতে হবে আর একটা দুইটা লাঠির বাড়িও খেতে পারে সেজন্য যাব না তো এখন যাচ্ছি উপরে পান খাবো তারপরে এসে সনকে ঘুম পাড়াবো ও কালকে ঘুমায়নি এখন সন্ধে হলো ওকে জোর করে ঘুম পাড়াবো আজকে আর বাহানা চলবে না বাবাকে মোবাইলটা দিয়ে দাও আমরা এখন উপরে উঠছি খুব কষ্ট হয় এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে এসে দেখছি মা ঘুমাচ্ছে তাই মাকে আর ডাকিনি নিজে নিজে খেয়ে নিচ্ছি এটা মায়ের পানের বাক্স তো নিজে নিজে খেয়ে নিচ্ছি আমি পান খেয়ে নিয়েছি গালটা ফুলা দেখতে পাচ্ছ আর এখানে খুব হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে হাওয়াটা আর এখানে দেখো অপরাজিতা গাছ নিচে আছে এটা রজনীগন্ধা গাছ কয়দিন আগে ফুল ফুটেছিল এখন নেই ফুল ফুটেছে তখন সুন্দর লেগেছিল দেখতে আরেকজন ওইদিকে দুষ্টুমি করছে আর ওইদিকে হচ্ছে আমাদের রাস্তা ওই যে দেখো গাড়ি যাচ্ছে এটা আমাদের মেইন রুট এই রাস্তাটার উপরে আগে আমাদের আগের বাড়িটা ছিল কিন্তু এখন যেদিক দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ওইখানে ঠিক ওইখানেই আমাদের বাড়িটা ছিল আর এখন যেখানে বাড়ি সেখানে আগে পুকুর ছিল পুকুরের উপরে মাছ ফেলে ভর্তি করে তারপর বাড়িটা করা হয়েছে পুরো চেঞ্জ হয়ে গেছে সব কিছু চলো এখন ঘরে যাই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যেবেলা আর আমি অনেক আগে ঘুম থেকে উঠে গেছি সন্ধ্যে দেওয়ার আগে উঠে সন্ধ্যে দিয়েছি তো এতক্ষণ পূজুর যে ব্লগটা বানিয়েছিলাম তো সেটা এডিট করছিলাম আর সনও দেখো সনকে এতক্ষণ উঠেনি তো ডাকাডাকি করে এখনই উঠালাম কিন্তু এখনও বিছানার থেকে উঠছে না এখনও ঘুমিয়ে আছে আর বিকেলবেলা তোমাদেরকে একটা কথা ভুল বলেছি মুখ থেকে বেরিয়ে গেছে 4:30টা জায়গায় আমি 3:30 বলে দিয়েছি তো ওইটার জন্য সরি কানে ধরলাম ভুল করে টাইমটা ভুল বলে দিয়েছি তখন 4:30টা বেজেছে আমাদের খাওয়া দাওয়া শেষে
অনেকটা বিকেল হয়ে গিয়েছিল। আমি যখন পুজো শেষ করে রান্না করতে গিয়েছিলাম তখন 3টের উপরে বাজে, তো রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে তো স্বাভাবিকভাবে 4:30টা বাজবেই। তো তোমরা বুঝে নিয়ে একটু যে মুখের ভুলে কথার ভুলে বলে দিয়েছি। আর আমাদের বিকেলে যাওয়ার কথা ছিল হচ্ছে আরও একটা বিপদনাশিনী পুজো হয়েছে আমাদের বাড়ির ওইদিকে, খুব বড় করে পুজো হয়েছে, ওইখানে নিমন্ত্রণ ছিল কিন্তু যেতে পারলাম না, মনটা খারাপ লাগছে। আর ওটা হচ্ছে সনর আর্টের মাস্টারের বাড়ি, তো উনি বারবার করে বলেছিলেন কিন্তু কিছু করার নেই, যেতে পারছি না, অটোই যাবে না, গাড়িই যাবে না, আমরা কী করে যাবো বলো। উঠেছো? এই যে উঠলো। বাবার আগের মা বলে গেম খেলতাম, এখন তাই এটা ঠিক করতে হবে মোবাইলটা, এখন করবো না। হ্যাঁ, ওর বাবার আগে একটা মোবাইল ছিল, এখন আবার নতুন মোবাইল নিয়েছে আরও আগেই। আর আগে যে মোবাইলটা ছিল ওইটা ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন ওটা ভেঙে চুরে গিয়েছিল, তারপরও কিছু মাস এটা চালানো হয়েছে। তো ওইটা দিয়ে সনও খেলতো, ওইটার মধ্যে গেম খেলতো, কী কী করতো, তো ওইটা এখন আর ওইটা একদম নষ্ট হয়ে গেছে, এখন সুইচ অনই হয় না। আর সেটা নষ্ট করেছে কে? আমি আছার মেরে। একদিন লাইট জ্বালিয়েছিল, লাইটটা আর অফ হচ্ছে না দেখে ধূপ করে খাটের মধ্যে আছার মারলো, তখনই সঙ্গে সঙ্গে তা শেষ। এটা এখন আর চলে না, সুইচ অফ হয়েছে, সুইচ অফ হয়েছে আর সুইচ খোলা যায়নি, অন হয়নি, তো শেষ। ওইটা ভালো হয়েছে, এখন আর গেম খেলতে পারবে না। লজ্জা পাচ্ছেন এখন? লজ্জা পাচ্ছেন? দুষ্ট বুড়ি। কোথায় চলে গেল? ক্যামেরার বাইরে চলে গেছ, দেখাই যাচ্ছে না। ও দেখো ভয়ে চলে গেছে কোথায়। আমি এখান থেকে এরকম করলেই ও কিন্তু হাসতে হাসতে শেষ হয়ে যাবে, দেখবে ম্যাজিক। সাপ খায়, ব্যাং খায়, যোগ খায়, দেখেছ ম্যাজিক, দেখেছ? আমি এখান থেকে এরকম করছি, ওখান থেকে হাসছে। দেব না, দেব এখনই পরে যেতাম। এবার তো পেয়েছি, এবার কোথায় যাবে, এবার কোথায় যাবে? আরে স্বপ্না, এবার চলো টিফিন খেয়ে পড়তে বসতে হবে, সনর পরীক্ষা আছে জানো, সামনের শনিবার দিন ওর পরীক্ষা। কি পড়তে হবে তো নাকি? হ্যাঁ।
কাদা লেগে গেছে। তোমার তোমার নাকে বাতাসে তা 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 তা। এই যে দেখো বাপ মেয়ে মিলে এখন ঘুমিয়ে আছে। এটা কি? আচ্ছা বাপ, বাবাকে তুই কত আদর করিস বলে দে তো। এত আদর, এত আদর, বাবা ওজে 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 বাপলি আমাকে দিবি না? তোরা বাপ মেয়ে ওখানে খেলাধুলা করছে, আদর হচ্ছে। আর আমি নিয়েছি দেখো শশা। কি বাবা, উল্টা আঙুলো পারো? তা আমি দেখো শশা নিয়েছি, আজকে পুজোতে দিয়েছিলাম তো, এখান থেকে একটু বেঁচে ছিল। এখানে দুইটা, একটা আমাদের গাছের আর একটা কেনা, তো এখন এগুলো নিয়েছি। আজকে মুড়ি মাখা খাবো। আর সনর বাবা এক্ষুনি দোকান থেকে এসেছে, তো এখন মুড়ি মাখা খাবো পেঁয়াজ দিয়ে, শশা দিয়ে, মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে। তো চলো ঝটপট বানিয়ে নিই। এখানে মুড়ি মাখা নিয়ে নিয়েছি আর তিনজন একসাথে বসেই খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আবার দেখা হচ্ছে। তো সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার পর তোমাদের সাথে আর দেখা হয়নি, আর এরপর আর ভিডিও করিনি। আর এরপরে সনকে একটু পড়িয়েছি, আর ভাইয়ের সাথে একটু কথা বলেছি, আমার ভাইয়ের সাথে একটু ফোনে কথা বলেছি। তো এখন আমাদের রাতের খাওয়া দাওয়া, ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব ঘুমাতে। আর সকালবেলা যে পুজোর ব্লগটা করেছিলাম সেটা এডিট করে সেভে বসিয়েছি। আর এখন আমি সনর বাবার মোবাইল দিয়ে ভিডিওটা করছি, ভিডিওটার লাস্ট পার্টটা। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই রাখলাম, যেহেতু রাত হয়ে গেছে আর কিছু দেখানোর নেই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, আর আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, একদম ভুলো না। আর টাটা সবাইকে, সবাই ভালো থেকো, গুড নাইট।